يا مرحبا يا مرحبا زين الشهور يا مرحبا. السلام عليكم ورحمة الله وبركاته. مبارك هو ماه رمضان. দূরের ও কাছের, দেশের বিদেশের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মোবারক হো মাহে রমাদান এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের গুরুত্ব রমজানের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। এর কারণ হচ্ছে পবিত্র সিহরির সময়, হাদিসের ভাষা এটাকে রহমতের সময় বলা হয়। এই রহমতের সময়ের মধ্যে রহমত নিয়ে, মাগফেরাত নিয়ে, নাজাত নিয়ে অনেক কথা উলামা হযরতগণ নিয়মিত বলে আসছেন। বিভিন্ন সময় বিভিন্ন ডক্টরস ওনারা এসে স্বাস্থ্যগত দিক এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে কথা বলে আস থাকেন। আজকেও আপনাদেরকে এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে, রমজানে কীভাবে গুনাহ মাফ হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, এটা নিয়ে আলোচনা হবে। আলোচনা যারা অংশগ্রহণ করেছেন আসুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। কোরআন নাজিলের মাস রমজান, এই জন্য প্রথমে থাকবে কোরআন তেলাওয়াত। তেলাওয়াতের জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন কারি হাম্মাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলোচনায় রয়েছেন মুফতি মাওলানা ইমাম হুসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি হুজুর আলহামদুলিল্লাহ। আমাদের আরেকজন আলোচক, সম্মানিত আলোচক অধ্যাপক মাওলানা আবু নুমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন দোয়া থাকলো। আসুন আমরা বরকতের লাভের জন্য পবিত্র কোরআনের তেলাওয়াত শুনি। তেলাওয়াত করছেন ক্বারি হাম্মাদুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. ما شاء الله الحمد لله. আমরা قاري حمد الله কাছ থেকে তেলাওয়াত শুনলাম।
সূরাতুদ দোহা। এই তেলাওয়াতের ভিতরে আল্লাহর হাবিব কিছু সান্ত্বনা বাণী পেয়েছেন আল্লাহর কাছ থেকে। এই বিষয়ে কথা আছে যে হে নবী, আমি আপনাকে এতিম পেয়েছিলাম। সাহেলদের সম্পর্কে কথা আছে। সব বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানে তো অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এবার আমরা অল্প সময়ের জন্য একটু বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতি সময়টুকু আমাদের সাথে থাকার জন্যে। এবার আমরা আলোচনায় যাচ্ছি। বিষয়টি নিশ্চয়ই আপনাদের মনে আছে, তারপরও আমি আবার বলে দিচ্ছি, রমজানে কীভাবে গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার! বিষয়টির খুবই গুরুত্ব রয়েছে। রমজানে গুনাহ মাফ হওয়ার বিষয়, যেমন সেহরি খাওয়ার পরে আমরা আল্লাহর কাছে মোনাজাত করতে পারি, একটি বিষয়। সারা দিন রোজাদার যারা, তারা যদি চুপ থাকেন সেটাও তসবিহ পড়ার শামিল। সুবহানাল্লাহ। আর ইফতারের আগে দোয়া, কত সুযোগ আছে। এবার আমরা রমজানে কীভাবে গুনাহ মাফ হবে সেই বিষয়টি নিয়ে মুফতি মাওলানা ইমাম হুসাইনের কাছ থেকে আলোচনা শুনতে চাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি শ্রোতাবৃন্দ, সকলকে মাহে রমজানের মোবারক। সম্মানিত উপস্থাপক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বিষয়ভিত্তিক আলোচনার সময় দেওয়ার জন্য। মহান আল্লাহ তাআলা কোরআনে কারিম আমাদের জন্য নাজিল করেছেন গোটা মানব গোষ্ঠীর জন্য হেদায়াতের কিতাব। আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানব গোষ্ঠীর জন্য এই কিতাব রমজান মাসে নাজিল করা হয়েছে, এটা যারা অনুসরণ করবে তারা হিদায়াত পাবে। সুপ্রিয় উপস্থিতি, এই রমজান মাসের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকেন। হাদিস শরীফে এরকম এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইমান এবং সওয়াবের আশায় রমজান মোবারকের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি একদিন রোজা রাখবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ফিসাবিনিল্লাহ অর্থাৎ আল্লাহর পথে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে 70 বছর দূরত্ব সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রমজান সম্পর্কে আরও বলেছেন হাদিসে কুদসিতে, সে কথা এসেছে যে প্রতিটা বনি আদমের প্রতিটা নেক কাজের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আসাউমুলি রোজা এর ব্যতিক্রম, ইল্লা সাউম এর ব্যতিক্রম রোজা, আসাউমুলি রোজা একমাত্র আমার জন্য রাখা হয়, এর প্রতিদান আমি স্বহস্তে প্রদান করব। সুবহানাল্লাহ। ভাই সব, এই জন্য রমজান মাসে অত্যাধিক ফজিলত রয়েছে যা বান্দার জন্য গুনামাফ, সবচাইতে বড় প্রতিদান এটাই। মাশাআল্লাহ মাওলানা, খুব সুন্দর আলোচনা আপনি করেছেন। আপনার আলোচনার থেকে সুস্পষ্ট হয়েছে যে কীভাবে গুনাহ মাফ হবে। নিয়তের উপরে আল্লাহ রাজির জন্য আমরা যা কিছু করি তাহলে আল্লাহ পাক মাফ করে দেবেন। ধন্যবাদ আপনাকে। এবার আমি আলোচনা করার জন্য অনুরোধ করব জনাব মাওলানা অধ্যাপক আবু নোমান, গুনাহ মাফের সবথেকে সুযোগটা এই রমজানে আল্লাহ দিয়েছেন, কী কীভাবে আমরা সুযোগটা গ্রহণ করতে পারি, এই বিষয়ে আপনি একটু বলবেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম, ঠিকই আমার বন্ধু বলতেছিলেন যে কথাগুলো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষগুলাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন অত্যন্ত সুন্দর দেহাকৃতি দিয়ে। আল্লাহর ভাষায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথে টিকে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির মৃত্যুর পরে যেন জান্নাতটা নিশ্চিত হয় সেজন্য আল্লাহ তাআলা বিভিন্ন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণের মাধ্যমে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। তারই অন্যতম একটা হচ্ছে এই মাহে রমজানুল মোবারকে বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে মানুষ নিশ্চিতভাবে
জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিকে যেতে পারে। প্রিয় উপস্থিতি, আমি এভাবে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময়ের কথা বলেছেন, ইফতার। এই ইফতার করার বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস আছে মুসনাদে আহমদের মধ্যে, সেখানে তিনি বলেছেন তোমরা তাড়াতাড়ি করে ইফতার করো, অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে তোমরা ইফতার করো। এতে ফায়দা কী? এতে ফায়দা হচ্ছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলাম। আর আল্লাহ তাআলা বলতেছেন মাইয়ুতিউল্লাহর রাসূল ফাকাদ ফাজা ফাউজান আযীমা, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে ওই ব্যক্তি হচ্ছে পৃথিবীতে সবচাইতে সফল কাম নয়, বরং পৃথিবী এবং আখেরাত দুই জগতে সবচাইতে বেশি সফল কাম। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানি আল্লাহ তাআলা বলছেন এই মাহে রমজানুল মোবারকে যেই ব্যক্তি মাহে রমজানুল মোবারকের সিয়াম সাধনা করবে তার পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিবেন। আবার অন্য রায়াতে আসছে আল্লাহ তাআলা বলছেন এটার পুরস্কার স্বয়ং আমি আল্লাহই তার জন্য। সুতরাং এ থেকে সুস্পষ্ট হয় আসলে মাহে রমজানুল মোবারক যেভাবেই রাখুক না কেন সেটা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যেই এই মাহে রমজানুল মোবারকে মানুষ সিয়াম সাধনা করে থাকে। শুধু তাই নয়, এই সিয়াম সাধনার মাধ্যমে ব্যক্তির চারিত্রিক মাধুর্যতা বৃদ্ধি পায়। এই সিয়াম সাধনার মাধ্যমে জাগতিক যেই একজনের সাথে আরেকজনের মুআমালাতের শিক্ষা সেটা মানুষের বৃদ্ধি পায়। এই সিয়াম সাধনার মাধ্যমে মানুষের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যদি এই সিয়াম থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে পরিচালনা করে তাহলে গুনাহের কাছ থেকে নিজেকে দূরে রাখা সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষগুলোর উদ্দেশ্যে বলছে পঞ্চস্তম্ভ হচ্ছে মানুষের ইসলামের জন্য পঞ্চস্তম্ভ, এর মধ্যে তৃতীয় স্তম্ভ হিসাবে এটাকে স্থাপন করা হয়েছে। এতে প্রমাণিত হয় আসলে মাহে রমজানুল মোবারক কতটা গুরুত্বপূর্ণ এবং এটা তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি মুত্তাকি হতে চাও তাহলে তোমরা এই মাহে রমজানুল মোবারকে রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে তোমরা সিয়াম সাধনা করো। মাশাআল্লাহ মাওলানা, এখানে আপনাদের দুইজনের কাছে আমার একটি প্রশ্ন। শুধু সেহরি খেয়ে সারাটা দিন পানি খাবার গ্রহণ করলাম না, এটার নামই তো রোজা? না 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 না, এটার নাম রোজা না। আবার আমার রোজা বলতে আমার হাতের মাথার পায়ের চোখের অন্তরের শরীরের এমনকি শরীরের পশম চুলের পর্যন্ত রোজা রয়েছে। রোজা রয়েছে, আপনি ঠিকই বলেছেন, তাই না? জি, আপনার কি রায়? এটাই বলা হয়েছে যে চোখের রোজা, চোখ দ্বারা নিষিদ্ধ জিনিস দেখা থেকে দেখা যাবে না। জি জি জি, হাত দ্বারা নিষিদ্ধ জিনিস স্পর্শ করা যাবে না, তারপরে মন থেকে অন্য কোন চিন্তা দুশ্চিন্তা দূর করতে হবে, সমস্ত দূর করতে হবে। মাশাআল্লাহ, আপনাদের দুজনের আলোচনা খুবই সুন্দর হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের বিষয়টি ছিল রমজানে কিভাবে গুনাহ মাফ হয়। আলোচক তারা বলেছেন যে আল্লাহর ভয় ভেতরে রাখা, মনে করেন ফ্রিজে ঠান্ডা পানি আছে, খাবারও রয়েছে অনেক, লোকজনও নেই, রোদ্রদার কক্ষে বসে আমি ইচ্ছে করলে ডিপ ফ্রিজ থেকে যা যা পছন্দের সব কিছু নিয়ে খেতে পারি, কেউ কিন্তু দেখবেন না। কিন্তু খাচ্ছি না কেন, একজন দেখবেন, তিনি হলেন আল্লাহ। এই যে আমার ভিতরে আল্লাহর ভয় এতটুকু, এইটাই রমজানে গোনা মাফ হওয়ার জন্য সব থেকে বড় মাধ্যম। তো আল্লাহ পাক আমাদেরকে রমজানের উসিলায় সব কিছু যেন আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি, গোনা মাফ করাতে পারি, সেজন্য আল্লাহর কাছে আমাদের একমাত্র আকুল আবেদন থাকবে, নিবেদন থাকবে। এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এশিয়ান টিভি কর্তৃক আয়োজিত আর হামদারদের রুহ আফজাহ নিবেদিত। আরও রয়েছেন আলারাফা ইসলামী ব্যাংক এবং হিজাবে রহমত হজ এভিয়েশন এবং ইনফিটি মেগামল, তাদের সহযোগিতায় তারা নিবেদন করেছেন এই অনুষ্ঠান সুপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে। তাদের প্রতিও আমাদের দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। সবার জন্য যেন আমরা দোয়া করি, আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। সময় এলো একটু বিরতি নেওয়ার জন্যে, আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।
ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতি সময়টুকু আমাদের সাথে থাকার জন্যে। এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের যেসব আলোচক বৃন্দ এসেছেন, আসুন সর্বপ্রথম তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আজকে আমাদের প্রথম আলোচক জনাব মাওলানা গোলাম কিবরিয়া রকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরেকজন সম্মানিত আলোচক হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের আরেকজন সম্মানিত আলোচক মাওলানা মোহাম্মদ আব্দুল খালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। সবাই ভালো থাকুন, বিশেষ করে সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখানে বসে আছেন আপনাদের জন্য দোয়া থাকলো। রমজানে শুধু আমরা একে অন্যের জন্যে শুধু দোয়া দোয়া দোয়া। কখন কোন দোয়া আল্লাহ কবুল করবেন, কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করবেন আমরা কিন্তু জানি না, এই জন্য দোয়া এটাকে চালু রাখব। আজকে যে বিষয়টি নিয়ে আমরা সুপ্রিয় দর্শক আপনাদের সামনে উপস্থিত হয়েছি, ওলামা হযরত গণ তশরিফ এনেছেন, তাঁরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবেন, বিষয়টি হচ্ছে রমজানে গোনাহ মাফের পদ্ধতি। আহ সুবহানাল্লাহ, রমজানে গোনাহ মাফের পদ্ধতি। এটা হলো যে রোজা যে আল্লাহ পাক আমাদেরকে গুনাহটা মাফ করে দিবেন, পদ্ধতিটা এক নম্বরই হলো যে মিথ্যা কথা যেন আমরা কোনো অবস্থাতেই না বলি, রমজান ছাড়াও বলা যাবে না, রমজান এত আরও বলা যাবে না, এ এক নম্বর পদ্ধতি। যত ভালো কাজ করব, খারাপ থেকে দূরে থাকব, সেটা আরেকটা পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে হাজারো পদ্ধতি কি কি রয়েছে সে বিষয়ে আলোচনা শুনব। সর্বপ্রথমই আলোচনা করছেন মাওলানা গোলাম কিবরিয়া রকিব। নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল করিম, আম্মা বাদ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আমাকে সুযোগটুকু করে দেওয়ার জন্য। পবিত্র মাহে রমজান মুবারকে গুনাহ মাফের পদ্ধতি এ ব্যাপারে আলোচনা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন গাফফার। তিনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারে বলছেন, আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি অতিশয় দয়ালু। আল্লাহ চান না যে তার কোনো বান্দা জাহান্নামের অতল গহ্বরে আগুনে চিরকাল থাকুক। আল্লাহ কোনো এক না একটা ওয়ে বের করে রাখেন, কোনো একটা রাস্তা, কোনো একটা পদ্ধতি আল্লাহ বের করে রেখেছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম রাস্তাটা হচ্ছে মাহে রমজানুল মুবারকে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, রমজানুল মুবারকে জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ, এবং জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়ার হয়। বিশেষ করে রমজান সিয়াম পালনকারী ব্যক্তির জন্য রায়্যান নামক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। তাছাড়াও রায়্যান নামক দরওয়াজা, দরওয়াজা জান্নাতের দরওয়াজাতে প্রবেশ করবে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে। আমি আবার পরবর্তী সময় আপনার কাছে আসব, আবার কথা আপনার থেকে বলাবো ইনশাআল্লাহ। এবার আমি অনুরোধ করব হাফেজ ইয়াসিন আরাফাতকে কিছু বলার জন্য। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু। মহতারাম বিজ্ঞ উপস্থাপককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তিনি দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, এবং তিনি এই কারণে তার নামের পাশে তিনি হচ্ছেন গফুর, তিনি ক্ষমাশীল। এবং আমরা মহাগ্রন্থ আল কোরআন যখন তেলাওয়াত করি আমরা দেখতে পাই তিনি সেখানে আয়াত নাযিল করে দিয়েছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তিনি তার বান্দাদেরকে বলছেন যে তোমরা যতই গুনাহ করো না কেন, গুনাহ করার পরে তোমরা কখনো আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি এমন গফুর, তোমার গুনাহ যদি অহুত পরিমাণ পর্যন্ত হয়ে থাকে, আমি যদি তুমি আমার কাছে সঠিকভাবে ধর্ণা দাও, গুনাহ মাফ করার জন্য কান্নাকাটি করো, আমি তোমার গুনাহকে মাফ করে দিব। সাধারণত আর এই গুনাহ মাফ করার উত্তম
সর্বোচ্চ সময় হচ্ছে মাহে রমজান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানের কোন সময়টি বেশি গুনাহ মাফ হয়? রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে যে সময়টি রয়েছে সেই সময় সবচেয়ে দোয়া কবুলের সময়। বিশ্বনবীর হাদিসের মধ্যে আমরা জানতে পারি যে ওই সময় যখন বান্দা যখন ইফতার নিয়ে সামনে বসে থাকে তখন আল্লাহ ফেরেশতা থেকে ডাক দিয়ে বলে, দেখো তোমরা বলেছিলে আমি আদম পৃথিবীতে কেন সৃষ্টি করব, তারা তো ফিতনা করবে, রক্তপাত করবে, তারা সেখানে জমিনে বিবাদ সৃষ্টি করবে, আজকে দেখো তারা আমাকে কেমন ভয় করছে, সারা দিন সিয়াম পালন করলো, বৈধ স্ত্রীকে তারা শুধু আমার সন্তুষ্টির জন্য তারা আজকে সেটাকে হারাম ঘোষণা করলো, আর এই মুহূর্তে তাদের সামনে অসংখ্য সুন্দর সুন্দর খাবার, কলিজার মধ্যে প্রাণীর তৃষ্ণা পেটে যাচ্ছে, কিন্তু শুধুমাত্র আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তারা সেই তৃষ্ণা থেকে নিজেদেরকে দূরে রাখছে। ইফতারির এক মুহূর্ত পূর্ব পর্যন্ত তারা আমাকে ভয় করে ইফতার থেকে নিজেদেরকে বিরত রাখছে। তখন আল্লাহ খুশি হয়ে এবং ফেরেশতারা খুশি হন এবং ওই সময় বলেন, হে ফেরেশতারা যদি আমার এই বান্দা তোমরা আমার এই বান্দার পক্ষে তো বলে সাক্ষী হয়ে যাও, তখন ফেরেশতারা বলে, হ্যাঁ আমরা আপনার এই বান্দার জন্য দোয়া করি, আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দেন। মাশাআল্লাহ মাওলানা, আবার আপনার কাছে আমরা আবার আসব ইনশাআল্লাহ। এবার আমি অনুরোধ করব মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক সাহেবকে, বিষয়টি সুপ্রিয় দর্শক শ্রোতা মাত্রই জেনে গেছেন আগেই, রমজানে গুনাহ মাফের পদ্ধতি, এই বিষয়টি নিয়ে আলোচকদ্বয় বলেছেন, আপনি এবার বলবেন। যে মাওলানা একটু আলোচনা একটু আগেই বললেন যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ফখর করে বলেছিলেন যে তোমরা না বলেছিলে এরা রক্তপাত করবে, জিগাংসা করবে, এরা জঙ্গিবাদী হবে না। এখন তার ভিতরেও কিছু কিছু জঙ্গিবাদী আছে, সন্ত্রাসী আছে, সেই গ্রুপ থেকে ফিরে আসার জন্যও এই রমজানের একটি বিরাট সুযোগ রয়েছে ইফতারি সামনে নিয়ে। যেহেতু আমরা গুনাহ মাফের পদ্ধতিগুলো বলছি, যারা অন্যায় অসুন্দর কাজে লিপ্ত আছেন আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ব্যাক টু হলি ইসলাম, ব্যাক টু হলি কোরআন। এই রমজানে কোরআন নাজিল হয়েছে, কোরআনেই যখন বলা হয়েছে যে ব্যাক করো গুনাহ থেকে, খারাপ অসুন্দর কাজ থেকে ফিরে আসো, এই বিষয়ে মাওলানা আব্দুল খালেককে অনুরোধ করব বলার জন্য। আলহামদুলিল্লাহ সাফাল্লাযি মাসতাফা আম্মা বাদ, ধন্যবাদ মহতারাম বিজ্ঞ উপস্থাপক আমাকে সময় দেওয়ার জন্য। আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। যখন মানুষ ইবাদত থেকে যখন মানুষ দূরে সরে যাচ্ছে তখনই মানুষ অন্যায় ফাফাচার গুনাহের কাজে মানুষ লিপ্ত হচ্ছে, আর এই গুনাহের কাজ থেকে মানুষকে ফিরানোর জন্য রমজান উত্তম একটি মাধ্যম। যে ব্যক্তি রমজানে রোজা ফেলো তার অপরাধগুলোকে রমজানে সে ক্ষমা করে নিতে পারলো না, সে হতভাগ্য বঞ্চিত। তো রমজানে আল্লাহ চায় না তার কোনো বান্দা পদভ্রষ্ট হয়ে সে কিন্তু জাহান্নামে অথবা বিপদগ্রস্ত হয়ে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ফিরে আনার জন্য বারবার তাদেরকে ফিরে আনার জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, মানুষকে হেদায়েতের সুন্দর সঠিক পথ দেখানোর জন্য। যারা অন্য পথে ভিন্ন পন্থা অবলম্বন করে তারা মূলত ইসলামের সঠিক যে পন্থা সেই পন্থা থেকে দূরে সরে গিয়েই তারা বিপদগামী হচ্ছে। এজন্য এই রমজান থেকে শিক্ষা গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি রমজানের রোজা পালন করলো ইমানের সাথে এবং আত্মসংযমের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দেয়, তাহলে গুনাহ মাফের মাধ্যম কিন্তু রমজান, বিশেষ করে সাহারি এবং ইফতারের সময়। আর আমরা ফেটে ক্ষুধা থাকা অবস্থায়ও কিন্তু ঘরে খাদ্য পানিও আছে, এই সময় আমরা খাই না, একমাত্র আত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করার কারণে। আল্লাহ তখন বলেন যে দেখো দেখেন একটু তরকারি একটু জোল মুখে দিয়েও চায় না, না জানি জিব্বার নিচে চলে যায়। এই যে আল্লাহকে ভয় করার মাধ্যমে এই কাজটি হচ্ছে, সর্ব অবস্থায় যদি মানুষ যদি আল্লাহর ভয়টা যদি অন্তরে লালন করে তাহলে তার দ্বারা দুর্নীতি করা, জঙ্গলিবাদ অথবা ইসলাম বিরোধী শরিয়া বিরোধী সন্ত্রাসী কার্যক্রম করা এটি তার পক্ষে কখনো সম্ভব না। যদি তার কাছে আত্তাকুল্লাহ
আল্লাহর ভয় যদি তার ভিতরে অন্তরে থাকে, ক্ষুধার্ত অবস্থায় তৃষ্ণার্ত অবস্থায় গভীর জলে ডুব দিয়ে গোসল করে কিন্তু এক ডুব পানি খেতে পারে, কিন্তু এই অবস্থায়ও সে খাচ্ছে না, একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করে। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলা মানুষ ফেরেশতাদেরকে বলেন যে তোমরা বলেছো ওয়াসফিকুদ্দিমা, তারা জমিনে রক্তপাত ঘটাবে, আর এই অবস্থায়ও তারা আমাকে আল্লাহকে ভয় করে, তারা এই রমজানের সিয়াম সাধনা করছে। আর আল্লাহ যেহেতু ফানাহার থেকে বিরত, এই রমজানটা আল্লাহর একটি অভ্যাসের একটি অংশ বিশেষ হিসেবে, প্রিয় দর্শক, এই জন্য আমরা রমজান থেকে এই শিক্ষা অর্জন করব যে আমরা রমজানে যেমন করে হালাল খাদ্য পানি থাকা অবস্থায়ও আমরা আল্লাহর ভয়ে আমরা সেগুলো থেকে বিরত রয়েছি, আমাদের সর্ব অবস্থায় সকল কাজে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে সকল কাজ থেকে বিরত থাকা সম্ভব। ধন্যবাদ আপনাকে, আমরা আবার আসব আপনাদের তিনজনের কাছেই, অল্প অল্প করে আবার কিছু জরুরি কথা নিব ইনশাআল্লাহ। এবার বিরতির সময় এসছে, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ বিরতিতে ছিলেন আমাদের সাথে, সেজন্য আবারও মোবারকবাদ দিচ্ছি। মূল কথা যেটা হচ্ছে সেটা হলো আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য লাভের জন্যে রমজান এসেছে। আজকে যে আলোচনাগুলো আপনারা শুনলেন, আলোচকত্রয় কী সুন্দর করে বিভিন্ন বিষয়ে নিয়ে আপনাদেরকে ইঙ্গিত করেছেন, কথা বলেছেন। মূল বিষয়টি আমাদের রমজানে গুনাহ মাফের পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে তিনজন আলোচক খুব সুন্দর কথা বলেছেন। তারপরেও আমি তিনজনের কাছ থেকে পরামর্শ নেব। সুপ্রিয় দর্শক শ্রোতারা হয়তোবা মনে মনে চাচ্ছেন যে কীভাবে দ্রুত গতিতে আল্লাহর সান্নিধ্য পেতে পারি, এই বিষয়টি নিয়ে সর্বপ্রথম মাওলানা আপনাকে বলবো যে আল্লাহর সান্নিধ্য কীভাবে দ্রুত গতিতে রোজার মধ্যে পাওয়া যেতে পারে। আবারও ধন্যবাদ মহতরম বিজ্ঞ উপস্থাপক, আপনি যে কথাটা কিছুক্ষণ আগে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিসসিলমি কাফা, এরপরে আয়াতের পরের অংশটা হচ্ছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। জি জি, সব কথার মূল কথাটা যেটা হবে যে আল্লাহ বলছেন যে সব সমস্ত কাজগুলো যে শয়তানের এগুলোকে বর্জন করতে হবে, আল্লাহর সেই যে আনিত বিধান, আল্লাহর যেই নির্দেশন সেটা আমরা পালন করব এবং আমরা সফল কাম হব। শুধু এটাই না, আবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন এর পরের আয়াতে, ফাইং জালাল তুম মিম বাদি মা জাআতকুমুল বাইয়িনাতু ফাআলামু আন্নাল্লাহ আজিজুন হাকিম, আমরা জেনে শুনেও যদি আবার আল্লাহর সীমারেখাকে অতিক্রম করে ফেলি কিন্তু আবার জাহান্নামের কঠিন আজাব। তো আমাদেরকে কি করতে হবে, এই সমস্ত কাজের সমস্ত কথা একটাই যে শয়তানের পদাঙ্ক আমাদের অনুসরণ করাই যাবে না। ধন্যবাদ আপনাকে, আমাদের মাওলানা আপনাকে একটু বলবো, উনি যে কথাটি বললেন যে শয়তানের ধোকা থেকে, শয়তান থেকে বাঁচার সব থেকে মাধ্যম তো রমজান, যেহেতু রমজান শয়তানকে তালাবদ্ধ করে আল্লাহ রেখেছেন। রমজানের পরে যখন তালা খুলে দেবে তখন তার ওয়াসওয়াসা, তার শয়তানি বেশি শুরু হবে, তখন আত্মরক্ষার উপায়টা কি? আলহামদুলিল্লাহ, একটি লোক 30 দিন রমজান পাওয়ার পরে বিশ্বনবীর ভাষা অনুযায়ী সে তার গুনাহকে মাফ না করাতে পারছে, আল্লাহ বলছেন তার নাক ধুলাই মলিন হোক। আমরা এই রমজান মাস যদি একটি মাস যদি পুরো প্রশিক্ষণ নিতে পারি গুনাহের কাছ থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য, সঠিকভাবে নিজের অন্তরের মধ্যে তাকওয়ার সৃষ্টি করতে পারি, তাহলে কোরআন এবং হাদিস প্রমাণ করে বাকি 11টি মাসও কিন্তু আমি আল্লাহর সীমা লঙ্ঘন যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবো। আর এই পুরস্কার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী তিনি হাদিসের মধ্যে জানিয়ে দেন আসিয়ামু ওয়াল কোরআন ইউশাফ্ফা'না লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কোরআন এবং সিয়াম বান্দার জন্য কাল কঠিন হাশরের ময়দানে সুপারিশ করবে। তার মানে আমরা শয়তান থেকে বাঁচবো কিভাবে? শয়তান থেকে আমরা বাঁচবো আমাদের নিজের নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সকল জীবনে আমরা কোরআনকে যদি পরিপূর্ণ অনুসরণ করি আর শয়তানের থেকে নিজেদের শয়তানের এবাদত থেকে নিজেদেরকে বিরত রাখি, তাহলে কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবো এবং নিজেদেরকে আত্মরক্ষা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। আরেকটি জিনিস হলো যখন শয়তানি করার বেশি মানসিকতা নিজেকে পীড়া দেবে,
তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়তে পারে। মাওলানা আব্দুল খালেক সাহেবকে বলবো খুব সংক্ষেপে আপনি একটু বলে দিবেন, আমরা যে গুনাহ মাফ করাবার পদ্ধতি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, মাওলানা আয়াতও বলে দিয়েছেন যে শয়তান কত বড় সাংঘাতিক জিনিস, তো শয়তান থেকে বাঁচার জন্যে এবং বিভিন্ন গুনাহ থেকে বাঁচার জন্যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এই বিষয়ে আপনি একটু বলবেন। যে রমজানে কিয়ামুল লাইল করলো, কিয়ামুল লাইলের মাধ্যমে রমজান কিন্তু আমাদেরকে একটা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে যে রমজানে অন্যান্য ইবাদতের চাইতে নামাজ, তারাবি এবং নফল নামাজগুলো কিন্তু বেশি পড়া হয়। এই নফল ইবাদতের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভের একটি পন্থা খুঁজে পায়। আমি একটু আপনার কথার সাথে অল্প সংযুক্ত করতে চাই, নফল নামাজ তো আমরা করবই, এটা এডিশনাল, কিন্তু মূল হচ্ছে ফরজ, ফজরের ফরজ, জোহর আসর মাগরিব এশা করলাম না হবে না। কিন্তু শবে বরাতে সারা রাত খুব ইবাদত বন্দেগি করলাম, বাকি পরের দিন নামাজের খবর নেই, হবে না। অতএব আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ, কোনো অবস্থাতেই এর সাথে কোনো আপোষ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। আমি যে আয়াতটি বলেছিলাম যে ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সলাত সমস্ত গুনাহ থেকে, অন্যায় অসুন্দর কাজ থেকে বিরত রাখে। কেন? নামাজে আমি যখন দাঁড়িয়ে যাই তখন আল্লাহ বলছেন আল্লাযী ইয়ারাকা হীনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, রোজাদার তো আছি আমরা, নামাজি যারা নামাজ আদায় করেন, আল্লাহ পাক নামাজের উঠা বসা রুকু সেজদা সব কিছু দেখতে থাকেন, তো তাহলে আমাদের রোজার ভিতরে নামাজের যে প্রশিক্ষণ হয়ে যায় এটা যদি আমরা ঠিকভাবে কায়েম রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বেঁচে যাব। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আলোচকত্রয় খুব সুন্দর আলোচনা করেছেন, আলোচনা থেকে আমরা যে জিনিসটি জানতে পারলাম আজকে যে শয়তান সবথেকে মারাত্মক দুশ্মন আমাদের জন্যে, যত গুনাহ যত অন্যায় ও সুন্দর মানুষকে খারাপ লাইনে নেওয়ার জন্যে সবথেকে বড়ই হচ্ছে শয়তান। এই শয়তান থেকে বাঁচার জন্যে উপায় হলো সলাহ, নামাজ আর রমজানের রোজা দিয়ে সারাটি দিন আমি আমাকে যেইভাবে পরিচালিত করি এইভাবে সারা জীবন, সারা বছর, সারা মাস, সারা দিন যদি চলতে পারি তাহলে আমাদের সার্থকতা হবে। সেহরির এই অনুষ্ঠানে, মুবারক হো মাহে রমাদান অনুষ্ঠানের শেষে আমরা একটু দোয়া করি আসুন, যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে নিয়ে আমি দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মা বাবার জন্য সবাই পড়েন রব্বি রহমানা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি সবসময় মা বাবার জন্য পড়ার জন্যে, দোয়া করার জন্যে আল্লাহ কোরআনের আয়াতে এই কথাগুলি বলছেন, এই জন্য আমরা সবাই মা বাবার জন্য দোয়া করব রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ হবে আল্লাহ গো আমাকে ছোট্ট বয়সে শৈশবে মা বাবা যেইভাবে আদর করেছেন, এই বৃদ্ধ বৃদ্ধা বয়সে আমার পিতা মাতাকে আল্লাহ গো তুমি তোমার রহমতের কুলে উঠায়া নাও ভাই আল্লাহ। তারপরে দোয়া করি যে আলোচনা করি আজকে ওলামা হযরতরা করলেন, আমরা যেন শয়তানের ধোকা থেকে বেঁচে থাকার জন্যে নামাজ কায়েম করতে পারি যথাযথভাবে, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান। আমিন। আল্লাহুম্মা হে আল্লাহ। পরিশেষে আরেকটি দোয়া করি আমাদের উপরে, সারা বাংলাদেশের উপরে, সমগ্র মুসলিম জাহানের উপরে আল্লাহ তুমি খাস রহমত নাযিল। আমিন। আল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অনেক অনেক মুবারকবাদ জানিয়ে আমরা এখনই অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। তারপরেও এশিয়ান টিভি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান যারা নিবেদন করেছেন, হামদর্দের রুহ আফজা, আল আরাফা ইসলামী ব্যাংক, ইনফিনিটি মেগামল এবং সবথেকে বড় যে হজের খেদমতে যিনি রয়েছেন সেই মিজাবের রহমত হজ এভিয়েশন, সবাইকেও ধন্যবাদ, তাদের জন্য দোয়া থাকবে। আবার আগামীকাল সেহরির এই মুবারক সময়ে মুবারক হো মাহে রমাদান এই অনুষ্ঠান দেখার জন্যে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানেই আমরা অনুষ্ঠান শেষ করছি।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ পাক আমাদের আশা আকাঙ্ক্ষা রমজানের উসিলায় সম্পূর্ণ পরিপূর্ণ করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।